সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা অঙ্ক নিয়ে এসেছি, আপনারা দেখুন, সেটা হচ্ছে ইফ 30% অফ এ ইকুয়ালস টু 0.25 অফ বি সমান 1/5 অফ সি, দেন আপনাকে বার করতে হবে এ ইজ টু বি ইজ টু সি সমান কত। দেখুন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব এসে থাকে, বিভিন্ন পরীক্ষায়, স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল, প্রাইমারি, টেট বলুন, যে কোনো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন প্রচুর এসে থাকে। তো এই কোশ্চেনটা আজ সলভ করার আমরা বেস্ট প্রসিডিওর দেখবো। প্রথম আমরা এই কোশ্চেনটা একদম ট্র্যাডিশনাল ওয়েতে, অর্থাৎ যেভাবে সলভ করা হয় এই ধরনের কোশ্চেন, আমরা প্রথমে সেইভাবে দেখব, তারপর আমরা ট্রিকি ওয়েতে দেখবো যে কত ইজিলি কোশ্চেনটাকে আমরা সলভ করতে পারছি। চলুন, দেখুন, যেটা আমরা গতানুগতিক প্রসেসে যেভাবে কোশ্চেনটা করি, অর্থাৎ যেভাবে শেখানো হয় প্রত্যেকটা জায়গায়, আপনি প্রত্যেকটা বইয়ে যেভাবে পাবেন, সেটা এইভাবে দেখুন কিভাবে। প্রথম লাইনে যে 30% অফ এ, সেটাকে কি লেখা হয়, 30% অফ এ কে লেখা হবে 30%, নিচে 100 চলে আসবে, ইনটু এ সমান, দেখুন 0.25 অফ বি, 0.25 কে কি লেখা হবে 25/100 বি। প্রথমে আমি এই দুটোকে নিলাম, ঠিক আছে, তাহলে দেখুন নিচে 100, এদিকে নিচের 100 কেটে গেল, তার মানে কি পড়ে আছে 30A সমানই পড়ে থাকছে 25B, ঠিক আছে। আপনি এ বাই বি করে দিন, বি এদিকে আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 25/30, তার মানে আপনি এ বাই বি কত পাবেন, 5 5 দিয়ে কাটুন 6 দিয়ে কাটুন, মানে 5 5 25, 5 6 30, 5/6, তার মানে আপনি এখান থেকে পেলেন এ ইস টু বি রেশিও হচ্ছে 5:6। প্রথমে এ আর বি এর কম্বিনেশন নিলেন, এবার আপনি বি এবং সি এর কম্বিনেশন নেব। দেখুন, তাহলে বি এর কম্বিনেশনে কি আছে, 0.25 অফ বি, সেটাই কি দেওয়া ছিল 1/5 অফ সি, তার মানে দেখুন 25/100, দশমিক তুলে দিলাম, ইন টু বি সমান 1/5 ইন্টু সি, দেখুন 25 4 100, তার মানে কি পেলেন বি বাই 4 সমান হচ্ছে সি বাই 5, তার মানে আপনি এখান থেকে লিখতে পারেন বি বাই সি সমান 4/5, লিখতে পারি তো, তার মানে এখান থেকে আমি কি পেলাম বি ইস টু সি সমান হচ্ছে 4:5। তাহলে দেখুন, আপনারা খুব ভালো করে জানেন, যদি এ ইস টু বি আর বি ইস টু সি দেওয়া থাকে, তাহলে আপনারা এ ইস টু বি ইস টু সি ইজিলি বার করতে পারেন। তো এখান থেকে আমি বার করে নেবো এ ইস টু বি ইস টু সি, দেখুন এ ইস টু বি কত দেওয়া আছে 5:6, তাহলে এখানে 6 হবে, আর বি ইস টু সি কত দেওয়া আছে 4:5, তাহলে এখানে 4 হবে, তাহলে দেখুন 5 6 30 4 6 24, আর 4 5 20, 2 দিয়ে কাটুন, 2 10 20, 2 12 24, 2 15 30, 10:12:15, অপশন নাম্বার ডি। তো এটা হলো গতানুগতিক প্রসেস, অর্থাৎ ট্র্যাডিশনাল ওয়ে, এইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারি। আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, যখন এই ধরনের কোশ্চেন দেখবেন, অনেকে কে ইউজ করে করে, কিন্তু কে ইউজ করে করার কোনো দরকার নেই, কে পুটের অঙ্ক করে দেয় দরকার নেই। 30% অফ এ দিয়েছে, তাই 30/100 ইন্টু এ করেছি আমরা, 0.25 অফ বি, তাই 25/100, 0.25 কে ভালো করে বুঝতে পারছেন, দশমিক তুলে দিলে 25/100 পাবো, ইন্টু বি, প্রথমে এই দুটোর কম্বিনেশন নিয়েছি, এই দুটো কম্বিনেশন থেকে আমরা এ বাই বি বার করেছি এবং পেয়ে গেছি এ ইস টু বি সমান 5:6, আর পরে আবার বি আর সি এর কম্বিনেশন নিয়েছি, বি আর সি এর কম্বিনেশন নিয়ে 0.25 অফ বি সমান লিখেছি 1.5 অফ সি, যেটা বলে দেওয়া আছে সেটা এখান থেকে বার করে বি ইস টু সি সমান বার করেছি 4:5, তারপরে আমার এ ইস টু বি আর বি ইস টু সি দেওয়া আছে, অর্থাৎ পেয়ে গেলাম আমি, অর্থাৎ আমি এ ইস টু বি ইস টু সি ইজিলি বার করে নিতে পারবো, সেটা হলো 10:12:15। তো অঙ্কটা এইভাবে আমরা সলভ করতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যদি আমরা এইভাবে সলভ করতে যাই, তাহলে আমাদের টাইম যাবে, অর্থাৎ এই অঙ্কটা যদি আপনি খুব স্পিডে সলভ করেন, তাহলে আপনার প্রায় 1.5 মিনিট থেকে 2 মিনিট চলে যাবে, কিন্তু অঙ্কটা আমরা অনেক ইজিলি সলভ করতে পারি, এত ক্যালকুলেশন করার দরকারই পড়ে না। তো দেখুন, এই অঙ্কটা আমরা শুধুমাত্র অপশন চেক করে অঙ্কটাকে আমরা ইজিলি সলভ করতে পারি। দেখুন, কম্পিটিটিভ পরীক্ষায় অপশন খুব মাহাত্ম রাখে, অপশন খুব ইম্পর্টেন্ট পার্ট, তো সেটাকে আমরা কখনোই অ্যাভয়েড করবো না। আমরা দেখুন, কম্পিটিটিভ পরীক্ষায় আমার প্রসেসের উপর কেউ মার্কস দেবে না,
আমাকে মার্কস দেবে সেটা হচ্ছে কটা অ্যান্সার আমি রাইট করতে পারবো তার উপর। অতএব আমার অ্যাপ্রোচ ম্যাটার করে, অর্থাৎ কি অ্যাপ্রোচে আমি কোশ্চেনটাকে সলভ করছি। তো এখানে আমি আপনাকে একদম নিউ অ্যাপ্রোচ দেখাচ্ছি, যে আপনারা অপশন ইউজ করে অঙ্কটাকে ইজিলি সলভ করতে পারবেন, কোনো দরকারই নেই এই লম্বা প্রসেস করার। বাট বেসিক সর্বদা ক্লিয়ার থাকা দরকার, বেসিক জেনে রাখা দরকার প্রথমে, তাই বেসিকটা আমি বলে দিলাম। তো চলুন দেখা যাক যে অপশন থেকে এই কোশ্চেনটা আমরা কিভাবে ইজিলি সলভ করতে পারবো। চলুন আমরা অপশন থেকে অঙ্কটা একবার সলভ করে দেখব। দেখুন কি আছে কোশ্চেনটা, 30% অফ এ সমান 0.25 অফ বি সমান 1.5 অফ সি। দেখুন একটু যদি অপশন গুলোকে আপনারা অ্যানালাইসিস করেন, দেখুন ইউনিক ইউনিক রেশিও কোন দুটো আছে। দেখুন যদি এ ইস টু বি দেখি, ধরুন এইটা এ, এটা বি, এটা সি, এটার ক্ষেত্রে এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, এটুকু তো আপনাদের ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার। আচ্ছা এবার দেখুন, দেখুন এ ইস টু বি এখানে 5:6 আছে, কিন্তু আরেকটা অপশনে দেখুন 6:5 আছে। অতএব এ ইস টু বি ইউনিক অপশন হতে পারে না, ঠিক আছে। আমরা সর্বদা ইউনিক ইউনিক রেশিওকে চুজ করব, অর্থাৎ দেখুন হবে না বলবো না, হবে কিন্তু আমরা ইউনিক রেশিওকে চুজ করব। দেখুন আমি যদি বি ইস টু সি রেশিওকে নিই, তাহলে এই অনুপাতটায় বি ইস টু সি রেশিও কত দেওয়া আছে, প্রথম অনুপাতটায় 6:4 প্রথম অপশনটে, অপশন নাম্বার এ তে। দেখুন অপশন নাম্বার বি তে দেওয়া আছে 24:5, অপশন নাম্বার সি তে দেওয়া আছে দেখুন 5:4, আমি শুধু বি ইস টু সি রেশিওকে তুলছি, আর অপশন নাম্বার ডি তে দেওয়া আছে দেখুন 12:5। দেখুন এই কোটা সবকটা হচ্ছে ইউনিক অপশন, অর্থাৎ একটা রেশিওর সাথে আর একটা রেশিও কোনো মিল নেই, বা একটা রেশিওকে আর একটা রেশিওতে ঘুরিয়ে দেয়নি, ঠিক আছে। আপনি যদি এ ইস টু বি রেশিওকে তোলেন, তাহলে দেখুন প্রথম ক্ষেত্রে এ ইস টু বি রেশিও আছে 5:6, বি অপশনে এ ইস টু বি আছে দেখুন 5:24, সি অপশন আছে দেখুন 6:5, আর ডি অপশন আছে দেখুন 10:12। এটা হচ্ছে এ ইস টু বি এর রেশিও। দেখুন এখানে 5:6, এখানে আবার 6:5 উল্টে দিয়েছে, তার মানে এই এ ইস টু বি এর রেশিওটা ইউনিক রেশিও নয়। তাই আমরা সর্বদা চেষ্টা করব অপশন থেকে ইউনিক রেশিওকে তুলে আনার। ইউনিক রেশিও একমাত্র বি ইস টু সি এরই হতে পারে, সেটা আমরা এখনই দেখতে পেলাম। তাহলে আমি এবার চেক করব যে অপশন এ তে বি ইস টু সি এর রেশিও, অপশন বি তে বি ইস টু সি এর রেশিও, অপশন সি তে বি ইস টু সি এর রেশিও, আর অপশন ডি তে বি ইস টু সি এর রেশিও। এবার আমরা ভালো করে বুঝুন অঙ্কটাকে, যে কিভাবে আমরা অপশন থেকে ইজিলি কোশ্চেনটাকে সলভ করতে পারছি। দেখুন আমি শুধু বি ইস টু সি, তার মানে এ কি দেওয়া আছে কোশ্চেনটা আমার দেখার দরকার নেই, কোনো দেখার দরকার নেই। তাহলে দেখুন বি ইস টু সি, তার মানে আমার শুধু এইটুকু কাজে, যে 0.25 অফ বি সমান হচ্ছে 1/5 অফ সি, শুধু আমার এইটুকু কাজে, বাকি এই অংশটা আমার কোশ্চেনের কোনো কাজেই নয়, পুরো আমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, অর্থাৎ কোশ্চেন থেকে আমার টাইম কোশ্চেনের টাইম বেশি লাগানোর জন্য এই কোশ্চেনটা আমার দেওয়া আছে, দরকারই নেই এই কোশ্চেনটা অঙ্কটাকে সলভ করার জন্য। তো দেখুন আমি 0.25 বা বি কে লিখতে পারি 25/100 × বি, আর এটা কি লিখতে পারি 1/5 × সি, এটা বললাম এখনই 4, তার মানে 1/, তার মানে আমি কি লিখতে পারি b/4 সমানে হচ্ছে c/5, সমান আমি কি লিখলাম একটু আগে, যে বি ইস টু সি মানে হচ্ছে 4:5। তার মানে হচ্ছে আমার যে অপশন গুলো থাকবে সেই অপশনে বি ইস টু সি এর রেশিও 4:5 অনুপাতে থাকবে। দেখুন অপশন নাম্বার এ তে কি 4:5 রেশিও আছে, নেই, তাহলে অপশন নাম্বার এ কেটে গেল, কারণ অপশন নাম্বার এ তে বি ইস টু সি কে আছে 6:4 রেশিওতে, কিন্তু আমার কি থাকতে হবে 4:5 রেশিওতে। দেখুন আমার 4:5 রেশিওতে থাকতে হবে, বা এর মাল্টিপল থাকতে পারে, তার মানে কি 4:2, 5:2, অর্থাৎ 8:10 থাকতে পারে, বা এর সাথে 3 গুণ করুন, অর্থাৎ 12:15 থাকতে পারে, বা 4 গুণ করুন, 4×4=16, 4×5=20, এই সমস্ত রেশিও আমার থাকতে পারে, কিন্তু কখনোই এই 6:4 রেশিও থাকতে পারে না, তার কারণ 6:4 রেশিও কোনোভাবে 4:5 রেশিওকে স্যাটিসফাই করে না, ক্লিয়ার। তাহলে অপশন নাম্বার এ আমার ক্যান্সেল হলো। অপশন নাম্বার বি দেখুন 24:5, এটাও কোনোভাবে 4:5 রেশিওতে আসতে পারে না, তাহলে অপশন নাম্বার বি ক্যান্সেল হলো। অপশন নাম্বার সি দেখুন 6:5:4, দেখুন আমার দরকার 4:5 রেশিওতে, কিন্তু এখানে দেওয়া আছে 5:4 রেশিওতে, তাই অপশন নাম্বার সিও আমার হলো না, তার মানে একটাই পড়ে থাকলো অপশন নাম্বার ডি, যেটা অ্যান্সার হবে। তো আপনি চেক করতে গেলে দেখে নিতে পারেন, দেখুন 12:15 আমি এখানে পেয়েছিলাম একবার 12:15, অর্থাৎ 4:5 এর সাথে যদি আমি এর সাথে 3 গুণ করি আর এর সাথে 3 গুণ করি, তাহলে এখানে 12:15 পাবো, তাহলে অপশন নাম্বার ডি ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখুন আপনারা প্রথমে হয়তো আপনাদের শিখতে অসুবিধা হবে, কিন্তু একবার যদি আপনারা প্রসেসটা শিখে যান এবং ভালো করে বুঝে যান, তাহলে এই ধরনের অঙ্ক আপনারা
সলিউশন না করি অঙ্কটাকে ইজিলি সলভ করতে পারবেন শুধুমাত্র অপশন মেথড থেকে। তাই অপশন দেখুন, কম্পিটিটিভ পরীক্ষায় অপশনকে ভালোভাবে নোটিস করা খুব ইম্পর্টেন্ট কাজ। আমরা যদি অপশন ভালোভাবে নোটিস করি তাহলে অনেক কোশ্চেন সলিউশন ইজিলি পেয়ে যাই আমরা। তো আশা করি আপনাদের খুব ভালো লাগলো লেকচারটা। এই ধরনের আপনি যে কোনো এই ধরনের আপনারা কোশ্চেন নেবেন এবং সলভ করার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় আপনারা অপশন থেকে সলভ না করতে পারেন আমাকে কমেন্টের থ্রুতে জানাবেন, আমি আপনাদের সলিউশন দেবো। তো আপনারা অপশনের থ্রু দিয়ে সলভ করার চেষ্টা করুন, আপনাদের টাইম এক্সামিনেশন হলে অনেক বেঁচে যাবে। আপনারা অঙ্কে টাইম বাঁচিয়ে অন্য জায়গায় টাইমটাকে ইনভেস্ট করতে পারবেন যে সাবজেক্টটা আপনাদের কঠিন লাগে। তো আশা করি আপনাদের খুব ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।